শ্বসনে যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় তা এই পরীক্ষা দ্বারা প্রমাণ করা যায়। উপকরণ: এক, কর্ক সমেত একটি শক্ত কাঁচের টেস্ট টিউব, দুই, একটি কাঁচের স্ট্র বা দুমুখ খোলা কাঁচের নল, তিন, সদ্য বানানো চুনজল। পরীক্ষা পদ্ধতি: একটি কর্ক সমেত পরিষ্কার টেস্ট টিউব নেওয়া হল এবং ওই কর্কে একটি ছিদ্র করা হল। কিছু সদ্য বানানো চুনজল টেস্ট টিউবে ঢালা হল। এবং দুমুখ খোলা কাঁচের নলটিকে কর্কের ছিদ্র দিয়ে এমনভাবে টেস্ট টিউবের মধ্যে ঢোকানো হল যাতে তা চুনজলের মধ্যে কিছুটা ডুবে যায়। এখন কিছু সময় ধরে কাঁচের নল দিয়ে ধীরে ধীরে টেস্ট টিউবের মধ্যে ফু দেওয়া হল। পর্যবেক্ষণ: চুনজল ঘোলাটে হয়ে দুধ সাদা বর্ণ ধারণ করল। সিদ্ধান্ত: কার্বন ডাই অক্সাইড চুনজলের সাথে বিক্রিয়া করেছে এবং ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হয়েছে, এর ফলে চুনজল দুধ সাদা বর্ণ ধারণ করেছে।